বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পার্শ্ববর্তী মিত্রদেশ ভারতের উদ্দেশ্য হল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনের সময় এবং খরচ ব্যাপক কমিয়ে আনা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ এবং ব্যস্ততম মোংলা বন্দর দ্রুত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ভারত। 25 সেপ্টেম্বর বুধবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারের শততম দিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন দেশটির বন্দর, শিপিং ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এই খবরটি প্রকাশ করেছে। উক্ত অনুষ্ঠানে নতুন এনডিএ সরকারের প্রথম 100 দিনে মন্ত্রণালয়ের কৃতিত্বের কথা বলতে গিয়ে ভারতীয় বন্দর, শিপিং ও নৌপথ মন্ত্রী জানান, তারা বৈশ্বিক সামুদ্রিক খাতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চান। এর অংশ হিসেবে তারা ইরানের চাবাহার এবং মিয়ানমারের সিত্তে বন্দরের সম্প্রসারণ কাজ করেছেন। এখন তারা খুব দ্রুত মোংলা বন্দরও সম্প্রসারণ করবেন, আর এই কাজটি করবে ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড। এছাড়া শ্রীলঙ্কার জাফনার কনকেসন্ত রায়ের টার্মিনালগুলো সম্প্রসারণ কাজও ভারত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে ভারতের তামিলনাড়ুর নাগাপাত্তিনাম এবং কনকেসন্ত রায়ের মধ্যে নতুন ফেরি সেবা চালু হয়েছে বলেও জানান ভারতীয় এই মন্ত্রী। তিনি বলেছেন, আমরা সামুদ্রিক খাতে বৈশ্বিক নেতা হতে চাই। গত জুন মাসে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। আজ এই সরকারের 100তম দিন পূর্ণ হয়েছে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক গড়ে ওঠার পেছনে যেমন আছে রাজনৈতিক কারণ, তেমনি আছে অর্থনৈতিক নানাবিধ প্রেক্ষাপট। তবে বাংলাদেশের জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা ছাপ পড়েছে ভারতের সঙ্গে দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে। যেহেতু ভারত বড় প্রতিবেশী, ফলে সম্পর্কের চলতি টানা পড়েন বাংলাদেশের দিক থেকেও গুরুত্বের সঙ্গে মনোযোগ পাচ্ছে, আছে উদ্বেগ উৎকণ্ঠাও। কিন্তু সব কিছুকে একদিকে রেখে ভারত তার সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে। ভারত ইতোমধ্যে স্থলবেষ্টিত উত্তর পূর্ব রাজ্যগুলোতে কার্গো পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা উপভোগ করছে বাংলাদেশ থেকে। এর মধ্যে দ্রুত মোংলা বন্দর সম্প্রসারণের প্রস্তাবটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এশিয়ান বন্দরগুলোতে ভারতের পদচিহ্ন সম্প্রসারণের অংশ হিসেবে দেখা হচ্ছে।